স্থানীয় সরকার নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করা হবে না জানিয়েছে নির্বাচন কমিশন গাজীপুর ও খুলনা সিটি কর্পোরেশন নির্বাচন সামনে রেখে নির্বাচন ভবনে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে কমিশনের বৈঠক শেষে এই কথা জানানো হয় কমিশনের পক্ষ থেকে ইসি সচিব হেলাল উদ্দিন আহমেদ এই কথা জানান নির্বাচনের সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার ঠেকাতে শিগগিরই বিআরটিসির সাথে নির্বাচন কমিশন বৈঠক করবে বলেও এ সময় জানানো হয় ইকরামুল আদানের রিপোর্ট গাজীপুর ও খুলনা সিটি কর্পোরেশন নির্বাচন অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে বৃহস্পতিবার সকালে নির্বাচন ভবনে আইন আইনশৃঙ্খলা বাহিনীর সাথে বৈঠক করে কমিশন প্রধান নির্বাচন কমিশনার কে এম হুদার সভাপতিত্বে এই বৈঠকে অংশ নেন পুলিশের মহাপরিদর্শক জাভেদ আইন আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা বৈঠক শেষে দুপুরে সংবাদ সম্মেলনে সার্বিক বিষয় তুলে ধরেন ইসি সচিব বলেন নির্বাচনে সবাইকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করার নির্দেশ দিয়েছেন সিইসি সহযোগিতা কামনা করেছেন এবং তাদেরকে কিছু নির্দেশনা প্রদান করেছেন সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইসি সচিব জানান কোন স্থানীয় সরকার নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন করবে না কমিশন যে কোনো স্থানীয় নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন হবে না কিন্তু আমাদের আধা সামরিক বাহিনী হিসেবে বিজিবি আছে পুলিশ র‍্যাব আনসার ম্যাজিস্ট্রেট পর্যাপ্ত সংখ্যক দেয়া হবে নির্বাচনের সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার ও গুজব ছড়ানোর সংখ্যা প্রকাশ করে তিনি জানান কিভাবে এটি নিয়ন্ত্রণে রাখা যায় তা নিয়ে বিটিআরসির সাথে বৈঠক করবে কমিশন গণমাধ্যমের সাথে বৈঠক করার কথাও জানান তিনি গুজব যাতে না ছড়িয়ে কিভাবে এই সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করা যায় সে ব্যাপারে কিন্তু বিটিআরসি এবং মোবাইল অপারেটরদের সাথে আমাদের একটি আমরা মত বিনিময় করবো নির্বাচনের সময় সকল দল এবং প্রার্থীর সমান সুযোগ নিশ্চিত করা হবে বলেও জানানো হয় কমিশনের পক্ষ থেকে সকল দল অংশগ্রহণ করুক এ প্রত্যাশা আমরা করি ইকরামুল আদনান বৈশাখী সংবাদ ঢাকা